আরজিকর কাণ্ডের পর যে বিষয়টি সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটি ছিল থ্রেট কালচার। রাজ্যে একের পর এক হাসপাতালে হুমকি দিয়ে টাকা আদায় করার মতো অভিযোগ উঠেছিল। মেডিকেল কলেজ হাসপাতালগুলি নিয়ন্ত্রণে রাখতে ও রাজ্যের শাসক দলের আনুগত্য পেতে একদল ছাত্র এই থ্রেট কালচারের রাশ নিজের হাতে নেয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এই ঘটনায় প্রভাবশালী চিকিৎসকের নামও উঠে আসে। বারংবার অভিযোগ ওঠে থ্রেট কালচারের যুক্তদের বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। এবার সেই ঘটনারই প্রতিবাদ জানিয়ে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত মাথাদের বাঁচানোর চক্রান্তের বিরুদ্ধে মেডিকেল কলেজগুলিতে অধিকার রক্ষার দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ। বিক্ষোভ মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সেস ইউনিটের তরফে। এদিন বিক্ষোভকারীরা সমবেতভাবে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গেলে বিধাননগরের পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়েন। যদিও পরবর্তীতে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে তাদের দাবি পেশ করে। স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও।